বৃষ্টির মধ্যে বয়ে বয়ে মুড়ি খামু কামে যা হামু না খাই আগাম নাই কামলা ছিল কঠিন কঠিন ছই আচ্ছা ঠান্ডার দিন বাড়তে বয়ে বয়ে একটা দশ ঠান্ডার দিন বয়ে বয়ে মুড়ি খামু আর বাড়তে বয়ে বয়ে বন্য গেল ফোন করে চাকরি করো বৃষ্টি নামলে একাল কম্বলের মধ্যে ঢুকতে হুন লাগে শরীরটা তো তোর না তোর যদি হইতো তেরি তুই বুঝতি শরীরটা তো সোনামের বুঝস নাই খাতুনি জানি গর এত কথা বাদ দে গরম গরম তো সারছে ঠান্ডা পড়ছে বৃষ্টি বৃষ্টি বাপ মনে করে আমি মুড়ি খেতে আছি তুমি এরা বিলাতি নাই ডিম দিয়া ভুনা করে খিচুড়ি টান তো গা খাই আনি একবার মনে করে হইয়া পড়ুন খিচুড়ি খাবি আবার কত বিস্তা খুবই আজকে সো কি রসের লগে টালাইয়ে ঝুলায় রাখছিস আপনি বিস্তার মধ্যে সব সাইডা দেখলো খালি আমি ও না তার মানে তো মাঠে এটা বানবে কিছু কিন যাও আবার সহি বিছনা মধ্যে উসাব ঘিরে ফেলে রাখবা আমার খবর দিবা না কামটা তো ঠিক মতো দিবা না সংসার তো লাগে আর আমি কাম করে কিচ্ছু নাই বেকি চাইছিস তো খাই দিতে কালকে কয়েছি
শোনা গেছে রে কইয়া দিছে যে আমনে যাইন কোন চিন্তা করেন না সকাল বেলায় আমনের কামে যামগা তাইলে তুই আইছ সো আমনে তাই কামে যামু সিদার হয়ে গেল বা সিদার নাকি যে সকাল আইছি আমার বদলে যাইব কামলা কোন লোকই জানা গেরস্থ তো গেল না গেরস্থ রে যাবার নই স্যার যে ব্যবহার করে সা গেরস্থ থেকে জীবনে কাম করে খানা কোনা বুঝলাই ভিক্ষা করে খানা কোনা আপনি নগরটা আউট গেরস্থ কাম করে আবার না না ভালো করে আবার কষ্ট আউট গেরস্থ আমার না লাগে রস্থ ভালো আছে বুঝছে আমার না কেন আমার না কেন আমি টাউটটা কেন টাউট আছে সিদার না টাউট দেখ আমি কাম করি না আমি তাদের কি মিশা কথা কবো কি মিশা কথা কবো এই কথা রাখো এই যে আমার যে কাম করে দিয়েছে এই কামলার খবরই নাই আর আমি আর কোনো কামলা ছাড় না আর কোনো কামলা ছাড় তোমার করে তো তুমি একটা কথা আসা দুই কামলার ভাত নষ্ট হইতো আমি জানি জ্বর বৃষ্টি হয়েছে কামলা একজন আইলে আরেকজন আবো না ভাত যায় এক মশলে রান্দা তুই বাপের সংসারে থাকতাম বেলা দশটা বারোটা বাজত ঘুম থেকে উঠতাম উঠা টিলিং টিলিং করে পালাটা ঘুরতাম আর এখন জামার কাম করতে করতে জীবনের অর্ধেক শেষ দিলাম আমি যেভাবে সাফা করতে আমি কথা কবি সরস্বতী ঝড় বৃষ্টি হয়েছে দেখে তো মনে করেন মুড়ি খাইতেছি খাচ্ছি নিলে তরকারি নেই তরকারি মার্কে থাকে না কিছুই থাকে না এত বেলা আমি রান্ধারো নাই গে কিটা ফেস মানলা আমি কামলা দেখাই নিজের জামাই যে ভ্যান গাড়ি চালায় খাই আবার কি কইলেন কথা আমার জামাই ভ্যান গাড়ি চালায় তাও আন্নের সে ভালো আছে আমার তো জায়গা জায়গা কামলা দিতে যায় মুড়ি খায় না মানুষের কাছে তরকারি চায় না ও মাইসার কাছে মাইসার একজন চাই হ্যাঁ একজনের কাছে একজন চায় না তো কি কথা জামাই জামাই কাছে তোমার উপর নাই বড় কইতে মান না লাগি বলে রাঙ্গা ফিতে করি বতি জমিদার জানে তারে ভাই বলে বসে আছে হ্যাঁ বতি ভাই পাল্লে বাপ না ডে হই না আছে মানুষের কাছে খাওন খুঁজতাই আবার বড় বড় ডেকলার দেই বাইতে যান একবার এলাকা বাইরে যান এই কই দিতে কেরা বিয়া কইছালে শালায় তো খায় ঠান্ডা দেখে সকালে কয়ে মুড়ি খাইতেছি কয়েকজনে বাইতে বাইরে তরকারি মার খেয়েছে বললাম বেকের বাইতে মনে করছে এক ভাব কেই খাইছে তরকারি খাই তোমার বাড়ির মনে মানুষের ভেতরে তো তরকারি আনবা ভালো হয়েছে
এই মুড়ি কটা তরকারিতে না খাইয়ে তোর একটা ব্যবস্থা করে দে, তুই একটা চুমুক দিবি শেষ, পানি ঢেলে দে, খাইয়া কাম নাই, পানি ঢেলে, পানি দে মুড়ি ভালো, এই বেশ ঠান্ডার দিন বইরে কিছু খিচি রান্না নিগা রান্ধনে দিকে মুড়ি খেতেছি, আল্লাহর বহা লাগানো কাম গেল লেস কে না। মঙ্গলবারে কিস্তি সরকারি ফান্ডে থেকে কিস্তি যদি কোন জায়গায় বন্ধ পাস আর ওই কিস্তিটা দে মুরগি না খা, চিন্তা করছ না যে পরের সপ্তাহে কিস্তি আবার দিয়ে না, আবার এটুকু ঠান্ডা পড়ছে সরলে আলসি ধরে গেছে গা, কামে গেলে যে 500 টাকা পাবা ওটা হাঙ্গাল নাই তোমার, ওটা হাঙ্গাল নিগে রাস্তায় তুমি যেভাবে কথা কইলা তোমাকে তরকারি নিকে কাম করলো বরাদ্দ ফালাই কি একটা সর্বনাশ করলো কাছে, আসলে কুইরামির বাদ নাই বুঝছেন কি ভাই, কুইরামি করলে বড় বড় করে খালি না খাইয়াও থাকে দেখবো হরাইয়াও থাকে দেখবো, একজনের ভাই তো সাবান নিয়ে যাবো দেবো না দূরে দূরে সেই 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 করবো, যা সালার কুইরে হালা কাম করে রাখা আর না বাসে ভাই তো সাবান নিয়ে মুড়ির গুষ্টি মেরে দিছে আবার এনে ফালা দিছে কড়া থাকলে পরে একদিনে বাইতে দিদি তরকারি খেয়ে খাওয়াতাম না, যাই পাইতে যাই ফালিয়ে তো কিছু রাইনা দিলই না। এই জন্যই তো আমি সোনামি আর বলে তোরা নিয়ে যাই, তুই কোন কার আমার টাউট করলি, আমি কি টাউটামি করছি না সোনামি টাউটামি করছে, তোরা হলো টাউট তোরা কামলা তোরা টাউট, আপনারা গেরস্ত আপনারা হলো টাউট বেশি, আমি টাউট কোরআন করলাম এই তো কোরআন করলাম আমার কথা হলে তোর কাম করা হবে না, গৃহস্থ কোনো স্বীকার করস কে স্বীকার করুন কাম করা মধ্যেই তো গেছি না করালি কি গেতাম গেতা আর একটা ডাক্তার না কোন আমি তোমার কালকে বারবার কইছি সোনামি এখন তো আবো তো তুমি ডেকে নিয়েছে হ্যাঁ না গা আমি তখন গা আমারে কইতে নাম নেই আপনি কামলা নিছে আপনি যাবেন আমি যাবো গা তো তোমার কি কইতে কে কালকে যে সোনামি আরও কইছে তোরও কইছে দুজন মিলে কাম করবি, ও তোমার লোকে সোনামি আর আগে নারাই আছে এটা দিকে তুমি আমার দোষ না তাই না, ওই হোমন দিন লোকে আমি কাজ কাম খুব কমই করি ও কি কাপড় দিছে বেড়াইছে বেড়াইছে আমি এই সকালবেলা এসে রে দুই ঘন্টা কাম করার শেষে কোনো গেরস্ত নাই কোনো আমার বাড়ি বলেছে আমার দেবো কি তোর কামের খাওয়ার চিন্তা থাকে তুই তুই যাবি তোর কামে গেলে তুই আইসা বয়সা কর আমার কাম কর আমার আসি তো আমি জানি
দেখছেন দেখছেন কিরকম টাওয়ার আমি কথা বার্তা, হ্যাঁ এরকম ব্যবসা করে কামলা নেবেন আমরা, হ্যাঁ অন্য গান কাম করবো আমি হাবার আই যা হার তুমি হাবার কি হার টনক কাম লাগো হ্যাঁ বেড়াই যা জানদের বেসালে তোর বুয়াডেরা এই জইছে কাম বাদ দেয়া বাইকে বয়ে থাকলি দিব শালাই দশটা দেহাও দিব না এক ফুট ভাত দিব না একটু তরকারি চালিও দিব না তাতে দিবই না যে কয়টা মুড়ি নিয়ে বাড়াইছিলাম গেছিলাম মেলা বেঁচে গেছিলাম এইগুলো তরকারি খেয়ে দিল না আর আমার বাড়িতে সকাল আমার খাতুন নিয়ে রান্না নাই পাড়ার খাতুন নিয়ে খেয়ে রান্না নাই আমার বাড়িতে সকালবেলা যদি খেতা একটা সময় এবারটা টিয়া পাঁচশো পাইতা দুবেলা খাবার পাইতে বুঝো নাই তেহাই তো কামড়াই তোমাকে সকালবেলা মুড়ি না বাড়িছ বারো বার চা খাইবে আপনার কোনদিন আমার কামনা আপনার বৃষ্টি পড়লে আলসেমি হর ওই আলসেমের হর বানা একদিন কামাই হলে পাঁচশো টাকা পাবা তুমি ঘরে হুইয়ে হুইয়ে খাবা তুমি মাংস বসে বয়ে খাও তুমি আমি যে কান ধরে কইতাছি যে বোন আর গুন্দে আলসেমি করব না আর তোমার গুনের মাইকে বসে ঠেলা মারি না কথা বলবো না আর বেড়াই যাই আমারে কয় আর টাউন মোড় দেখতে কয় গালাগালি বাড়া শালা জানি কয় আমি কি টাউন হ্যাঁ তুই শালা টাউন দেখে আমি কামে জেনে গেছি ও কামে যে করে কি এক পালানি রে বাঘে খেতে দিকে জানো আর আমি হকুল শুনবি এক কাম করে ঠিক করে দিই এই কাম আমার হাইতে হ্যাঁ তো দেখতেই আছে সকল কাম করো আইসা কামলা না কামলা কাম করবেন না ভালো কামলা না কামলা কাম করবেন তাহলে বেতন পাবেন ঠিক মতো ঘেরে সরে ভালোবাসবো